হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আননোন ফ্যাক্ট বেঙ্গলি। বন্ধুরা, ফিরে আসলাম একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের জন্য। মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। মহাকাশ কি হয়, মহাকাশচারীরা সেখানে কিভাবে থাকেন, সেখানে কি কি করা যায় আর কি কি করা যায় না, এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খায় সাধারণ মানুষের মনে। তেমনইভাবে একটা সাধারণ প্রশ্ন হল, মহাকাশে কি যৌনতা সম্ভব, মানে মহাকাশে কি যৌন মিলন করা যায়। এই সাধারণ প্রশ্নের উত্তর দিলেন বিজ্ঞানীরা। তো বন্ধুরা, এই তথ্যমূলক ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফ্রান্সের এক লেখক তথা বিজ্ঞানী তার বইতে মহাকাশে যৌন মিলনের বিষয়ে মুখ খুলেছেন। তিনি মন্তব্য করেছেন, মহাকাশের যৌনতা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যাকে আমরা ISS বলে জানি, সেইখানে যৌনতায় লিপ্ত হওয়া যায় কি না তা নিয়ে বহু গবেষণাও চলছে। এমনকি নাসাও নাকি এ বিষয়ে একটি গোপন পরীক্ষা চালাচ্ছে, যার কোড STS-XX। মাধ্যাকর্ষণ শক্তিশূন্য এমন স্থানে যৌনতা সম্ভব কিনা তা নিয়ে গবেষণা চালাচ্ছে নাসা। তিনি জানান, মাধ্যাকর্ষণ শক্তি শূন্য থাকা কোনো স্থানে কোন পজিশনে যৌনতা সম্ভব তা নিয়েও নাকি গবেষণা করছে বিজ্ঞানী থেকে নাসা। এরা প্রযুক্তিরও সাহায্য নিচ্ছে, যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এমনকি তার দাবি উড়িয়েছেন রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসও। এ বিষয়ে আমেরিকার নাসা ও রাশিয়ার রসকসমস যৌথভাবে একটি বিবৃতি পেশ করেছে। সেখানে জানানো হয়েছে, মহাকাশে যৌন মিলন অত্যন্ত ঝুঁকির বিষয়, বিশেষ করে পুরুষদের জন্য এটা ঝামেলার, কারণ মাধ্যাকর্ষণ শক্তি শূন্য থাকায় সেখানে লিঙ্গোত্থানে অনেক অসুবিধা হয়। তো বন্ধুরা, এই ছিল এক তথ্যমূলক ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানার ও দেখার সুযোগ করে দেবেন। জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।